বুধবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রতাপেশ্বর শিবতলা এলাকায় এনবি বোস রোডে একটি কাপড়ের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোকানের মালিক সঞ্জিত আড্ড জানান, দোকানের পেছন দিক ভেঙে দোকানের দুষ্কৃতীরা প্রবেশ করে, শাড়ি রেডিমেড পোশাক সহ 3,500 টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, প্রায় 42,000 টাকার মতো সামগ্রী চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। রাতে আমার দোকানে চুরি হয়েছে, মোটামুটি আমার মাল 30-40 থেকে 42,000 টাকার মতন মাল চুরি হয়েছে, আর 3,500 টাকার মতন ক্যাশ ছিল, একটা ছোট মোবাইল ছিল, এগুলো আমার কাল রাতে ঠোয়া গেছে। কীভাবে ঢুকেছে? ও পেছু দিকে ভেঙে ঢুকেছে, পেছু দিকে সাবল পাবল ভেঙে ঢুকেছে। হ্যাঁ, কিছু জিনিস ফেলে গেছে, কিছু জিনিস ফেলে গেছে, বলছে জুতো পরে রয়েছে, একটা জুতো পরে আছে, আর রক্ত দাগ রয়েছে, টিনে হাত রক্ত দাগ রয়েছে, রক্ত দাগ রয়েছে হাতের মধ্যে। এবার আমরা বুঝতে পারছি না কোন দিক দিয়ে পালিয়েছে। হ্যাঁ, সেটাই পেছন দিক দিয়ে ঢুকেছিল। কোন জায়গাটা? এটা প্রতাপেশ্বর শিবতলা সাইবাড়ি এন বস রোড। আমার ওই সাপা শাড়ি গেছে, কিছু ফ্যান্সি আইটেম গেছে, রেডিমেড কিছু গেছে, গেঞ্জি জাঙিয়া কিছু গেছে। হ্যাঁ, এটা টাকা ওই 3,500 টাকা মতন ছিল। অপরদিকে দোকানের মালিকের ভাই জানান, সিসিটিভির ফুটেজ দেখে তারা জানতে পেরেছে দুষ্কৃতীরা 4 জন ছিলেন। তারা মোটর বাইক ও একটি যন্ত্রচালিত ভ্যানে করে সামগ্রী নিয়ে চলে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোকান আমার ভাইয়ের দোকান, তা সকালবেলায় হঠাৎ তখন বাজবে 6টা সাড়ে 6টা বাজবে, আমার দাদা এদিক দিয়ে যাচ্ছিল আর জেলেরা মাছ ধরতে এসেছিল, তা মাছ ধরতে এসে দেখে যে ঘাটেতে একটা জামা পড়ে আছে, তা ওরা ভেবেছে যে জামা কান্নাকার, তারপর দেখছে না আবার একটা জাঙিয়া পড়ে রয়েছে, ও কুড়াচ্ছিলো, তখন ওরা এদিকে এসে দেখেছে যে ভাঙা, তখন আমার দাদা গিয়ে খবর দেয় বাড়িতে এসে দেখি যে এই পরিস্থিতি, কাল রাত্রেবেলায় চুরি হয়ে গেছে। তা প্রথম খবরটা পাই ওই জেলেদের মুখ থেকেই, জেলেরা মাছ ধরতে এসেছিলো, এসে খবরটা দিয়েছে যে তোমার দোকানে চুরি হয়ে গেছে। তারপরে আসি থানায় ডায়েরি করেছি, থানা থেকেও বলেছে যে আসবে, তা আমরা এমনি একটা খোঁজ খবর নিয়েছি আর কি, তা পাশে একটা ফ্ল্যাটের পাশে ওই দারোয়ান আছে, তা ওনার মুখ থেকে শুনতে পাই নাকি যে রাত্রির আনুমানিক 1:30 বাজবে, তখন একটা নীল রঙের টোটো আর 2টি ছেলে দাঁড়িয়ে আছে, ও ডিউটি করছে, ও দূর থেকে দেখেছে, আর আমরা একটা সিসিটিভি ক্যামেরার সামনে সংগ্রহ করেছি, ওখানে দেখা যাচ্ছে রাত্রি তখন 2:30 বাজছে, ওতে একটা টোটো ওই যে ভটভটি যে ভ্যানগুলো থাকে সেই ভটভটি ভ্যানগুলোতে কিছু মাল আর 2টো বাইক আছে, বাইকে একটা বাইক, বাইকে ছেলে চেপে একটা ছেলে আর একটা ছেলে চাপিয়ে নিয়ে যাচ্ছে, যে চাপা চালাচ্ছে তার মাথায় হেলমেট, 4 জন আছে, আমরা এটা দেখেছি সিসিটিভি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।